সরকারি কলেজে ডিগ্রি ভালো হবে নাকি বেসরকারি কলেজে অনার্স ভালো হবে সে বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে ইংলিশ বায়াস স্কুল পরিবারে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে যেতে পারে। তবে আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে 5টি পয়েন্ট তুলে ধরবো, যে 5টি পয়েন্ট বিশ্লেষণ করে আপনারা নিজেরাই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে আপনার সংস্কৃত বিষয়। আপনি যদি সাধারণ অনার্সে যে বিষয়টাতে আপনি চান্স পেয়েছেন সেই বিষয়টা যদি আপনার জন্য উপযুক্ত হয়, অর্থাৎ সেই বিষয়টাতে যদি আপনি পড়তে চান, আপনার জন্য আগ্রহ থাকে, মোটামুটি ভালো বিষয় হয়, সেক্ষেত্রে আপনার জন্য অনার্স ভালো হবে ডিগ্রির তুলনায়। আর যদি বিষয়টাতে আপনি একান্তভাবেই পড়তে যাচ্ছেন না, ধরুন আপনি বিজ্ঞানের স্টুডেন্ট, আপনি পেয়েছেন ফিলোসফি বা দর্শন, এখন এই বিষয়টাতে আপনি একান্তভাবে পড়তে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার জন্য সরকারি কলেজে ডিগ্রি করা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কিন্তু আপনার যদি বিষয়টা মোটামুটি ভালো হয় সেক্ষেত্রে আপনার অনার্স করেই ভালো হবে বলে আমার মনে হয়। এখন দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হচ্ছে খরচের বিষয়টা। নিঃসন্দেহে অনার্সের তুলনায় আপনার ডিগ্রির খরচ অনেক কম। আপনি বেসরকারি কলেজে যদি আপনি অনার্স করতে চান সেক্ষেত্রে আপনার 4টা বছর অনার্স করতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা বছরে আপনার আনুমানিক খরচ যদি আমি ধরি 20-30 হাজার টাকার মতো খরচ হয়ে যেতে পারে একটি শিক্ষাবর্ষে। আর আপনি যদি কি সরকারি কলেজে আপনি ডিগ্রি করেন সেক্ষেত্রে আপনার আনুমানিক খরচ হবে 10,000 টাকার মতো একটি শিক্ষাবর্ষে। আপনাকে এখানে 3 বছর পড়াশোনা করতে হবে ডিগ্রিতে, ঠিক আছে? পরে আপনাকে 2 বছর মেয়াদি মাস্টার্স করতে হবে, আর অনার্স করলে আপনাকে 1 বছর মেয়াদি মাস্টার্স করতে হবে, ঠিক আছে? তো দেখা গেল যে আপনার অনার্সের তুলনায় ডিগ্রির খরচ অনেক কম। ডিগ্রিতে উল্টো আপনি উপবৃত্তি পেতে পারেন, আপনি ছেলে হন মেয়ে হন আপনি উপবৃত্তি পেতে পারেন। যদি উপবৃত্তি পান সেক্ষেত্রে আপনি বছরে উপবৃত্তি পাবেন 3,900 টাকা। তো দেখা যাচ্ছে যে উপবৃত্তির টাকা দিয়ে কিন্তু আপনি প্রায় পড়াশোনার খরচটা চালিয়ে যেতে পারছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি খরচের কথা বিবেচনা করলে অবশ্যই অনার্স থেকে এখানে সরকারি কলেজে ডিগ্রি ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি যদি মানের কথা চিন্তা করি, নিঃসন্দেহে ডিগ্রি থেকে অনার্সের মান ভালো। আপনি অনার্স করার পরপরই আপনি যে কোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ডিগ্রি করার পর আপনি সকল চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, কিছু কিছু চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আপনি ডিগ্রি করার পর আপনি যখন মাস্টার্স করতে হবে, 2 বছর মেয়াদি মাস্টার্স, 1 বছর মেয়াদি প্রিলিমিনারি মাস্টার্স, 1 বছর মেয়াদি মাস্টার্স শেষ পর্ব, মানে 2 বছর মেয়াদি আপনাকে মাস্টার্স করতে হবে। এই 2 বছর মেয়াদি মাস্টার্স করার পর আপনার অনার্সের সমমূল্য হয়ে যাবে, আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? তারপর যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে দূরত্ব। এখন আপনার বাসা থেকে যে কলেজটা, যদি ডিগ্রি কলেজটা কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই চাইবেন যে ডিগ্রি কলেজটাতে পড়ার জন্য, আর বাসা থেকে যদি অনার্স কলেজটা কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনি চাইবেন যে অনার্স কলেজটা তে পড়ার জন্য, যদি বিষয়টা ভালো হয়ে থাকে, ঠিক আছে? বিশেষ করে আমাদের বোনদের জন্য বলছি, আমাদের বোনরা যারা দূরের বেসরকারি কলেজে পড়তে চান না, তাদের জন্য কাছের সরকারি কলেজে ডিগ্রি করা ভালো হবে যদি ভালো কোর্স আপনি পান, ঠিক আছে? তারপরে যে 5 নম্বর যে আপনার পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার অভিজ্ঞদের মতামত, ঠিক আছে? অভিজ্ঞদের মতামত এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পরিবারের সদস্য রয়েছে, আপনার কাছাকাছি বড় ভাই বা বোন রয়েছে যারা অনার্সে অধ্যয়নরত বা পড়ুয়া বা অনার্স শেষ করেছে, তাদের মতামত নিন। তারা কীভাবে বলে সেটা আপনারা নোট করুন, তারপর তাদের মতামত সহ পুরো বিষয়টা আপনি নিজের আঙ্গিকে বিশ্লেষণ করুন। করার পর আপনার জন্য যেটা উত্তম মনে হয় আপনি সেটা করুন, ঠিক আছে? আপনাদের সফলতা কামনা করছি, আশা করি আপনারা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের